হ্যালো শিবনাম পক্ষ থেকে আপনাদের সকলে স্বাগতম তার সঙ্গে সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি ট্রিটুয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের যে টিউটোরিয়ালের বিষয় সেটা অবশ্য আপনার আমার টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে কনডেন্সার ব্যবহারের ক্ষেত্র এবং উপযোগী হিমায়ক অর্থাৎ কনডেনসার কত প্রকারের হয় এবং কি এগুলো কোন ক্ষেত্রে ব্যবহার হয় কোন কনডেন্সার এবং কি কোন হিমায়ক অর্থাৎ কোন রেফ্রিজারেন্ট কোন কনডেন্সারের জন্য ভালো এবং কি সেটা কি কি ব্যবহার হতে পারে সেগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব তো এখানে যে বিষয়টি হচ্ছে যে প্রত্যেকটি টাইপের কনডেন্সার আপনাদের এক এক করে আলাদা করে প্র্যাকটিক্যালি দেখানো আমার পক্ষে সম্ভব না কারণ এতগুলো কন্ডেন্সার আমার কাছে সংগ্রহে নেই সুতরাং প্রত্যেকটি কনডেনসারের নাম এবং কি এগুলো কোথায় কোন কনডেন্সার ব্যবহৃত হয় এবং কি কোন রেফ্রিজারেন্টের সঙ্গে কোন কনডেন্সারটি বেশি উপযোগী এবং কি সেগুলো কোথায় ব্যবহৃত হয় সেগুলো নিয়েই কথা বলবো। তো এখানে আপনারা লক্ষ্য করুন উপরে এইট লেখা রয়েছে আমার টাইটেল কনডেন্সার ব্যবহারের ক্ষেত্র এবং উপযোগী হিমায়ক এখন প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কনডেন্সার কত প্রকার কনডেন্সার কিন্তু অনেক রকম কনডেন্সার রয়েছে তার মধ্যে প্রধান চার রকমের কনডেনসার রয়েছে প্রধানত কনডেন্সার হচ্ছে চার প্রকার আপনি সরাসরি যেটা বলতে পারবেন প্রধানত কনডেন্সার হচ্ছে চার প্রকার সেগুলো কি সেখানে দেখুন এখানে আমি কালো মার দিয়ে টিক দিয়ে রেখেছি সেগুলি হচ্ছে প্রধান চারটি এখানে এক নাম্বার দেখতে পাচ্ছেন এয়ার কোল্ড ন্যাচারাল টাইপ এরপর আপনারা এখানে আরেকটি টিক দেখতে পাচ্ছেন কোল্ড ডাবল টিউব টাইপ এরপরে আপনারা লক্ষ্য করুন আরেকটি স্ক্রিপে দেওয়া রয়েছে ইভাপোরেটিভ টাইপ অ্যাটমসফেরিক টাইপ অর্থাৎ এই চারটি কনডেন কনডেন্সারই হচ্ছে যে আমাদের প্রধানত এই চারটি আমরা বেশিরভাগ সময়ই পাবো বা ব্যবহার করব। এছাড়াও আরও কনডেন্সার রয়েছে সেগুলোর নামও আমি এখানে দিয়ে দিয়েছি যেগুলোতে এই কালো টিক মাঠটি নেই সুতরাং প্রধান যে চারটি সেই চারটিতে এরকম কালো টিক মার্ক রয়েছে আপনারা ভিডিওটি পাস করে করে এই প্রধান চারটি আপনারা লিখে নিতে পারেন তো আমরা প্রথমেই চলে আসি যে কনডেন্সার এটা হচ্ছে এয়ার কুল্ড ন্যাচারাল টাইপ এখন আপনাদের কথা হচ্ছে যে এয়ার কুল্ড ন্যাচারাল টাইপ কনডেন্সার বলতে আপনারা এখানে কি বুঝতে পারতেছেন বা এটা কেমন হবে ন্যাচারাল কনভেনশন টাইপ কনডেনসার সাধারণত ছোটো ইউনিটে ব্যবহৃত হয় ছোটো ইউনিট ব্যবহৃত হয় সেটা আপনারা কীভাবে বুঝবেন এখানে দেখুন লেখা রয়েছে ব্যবহারের ক্ষেত্রসমূহ ব্যবহারের ক্ষেত্রসূহতে এখানে লেখা রয়েছে রেফ্রিজারেটর ডিপ ফ্রিজার ইত্যাদি অর্থাৎ রেফ্রিজারেটর ডিপ ফ্রিজার এগুলো সবই হচ্ছে শীতাতপ অর্থাৎ এই শীতাতপে যা ব্যবহৃত হয় সেগুলো কিন্তু আসলে ইউনিটগুলো প্রত্যেকটি ইউনিটই ছোট যদি ইন্ডাস্ট্রিয়াল কোনো ইউনিট থাকে তাহলে কিন্তু সেগুলো বড় সেই ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্র এগুলো হচ্ছে ছোটো ইউনিট বাসাবাড়িতেই বেশিরভাগ সময় বা দোকানে এরকম জায়গাতেই বেশিরভাগ সময় ব্যবহৃত হয় এখন এয়ারকুল্ড ন্যাচারাল টাইপ এটা হচ্ছে যে আপনারা যে সমস্ত জায়গায় মানে হিট লসটা কম হবে যেখানে আপনাদের হিট লস খুব বেশি নয় এমন হিমায়ন যন্ত্রে ব্যবহৃত হয় এই কনডেনসারটি এ ধরনের কন্ডেন্সারের ফিনলেস বা ফিন টাইপ হতে পারে আপনারা এই ধরনের কনডেন্সারে ফিনলেসও হতে পারে ফিন টাইপেরও হতে পারে এখন আবাসিক শীতাতপ নিয়ন্ত্রণ যেগুলো আমরা আছে সেগুলো শীতাতপ যেগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখি যে স্পেশালি আপনার বাড়িতে যে ধরনের ফ্রিজ ব্যবহার করে থাকেন সেগুলোর অনেকটার বডির পেছনে কনডেনসারটি ঝুলানো আকারে থাকে আবার অনেকটার ইদানিং যেটা হচ্ছে বা ইদানিং না আসলে এটা শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই সেগুলো হচ্ছে বডির ভিতরে কনডেনসারটি দেওয়া হচ্ছে তো এ এই সব এটাই হচ্ছে এয়ারকুড এয়ারকুড ন্যাচারাল টাইপ আর এটা ব্যবহার হয় কোথায় সেটাও আপনারা পেয়ে গেলেন এরপর যদি আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি এয়ারকুল্ড ফোর্সড কনভেনশন টাইপ এই টাইপটি এটা কিন্তু প্রধান চার প্রকারের মধ্যে না তবে এটাও আরেকটি প্রকার আর এয়ারকুল্ড ন্যাচারাল টাইপ কনডেনসারের এই কনডেন্সারের সঙ্গে কোন হিমায়কটি মানে বেশি ম্যাচ করে বা যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে যে এখানে লেখা রয়েছে হিমায়ক বারো এই হিমায়ক বারোটি কিন্তু এখন আর বর্তমানে মার্কেটে নেই এটা ব্যান হয়ে গেছে অনেক আগেই সুতরাং এখন একশো চৌত্রিশেরে আমরা ব্যবহার করতে পারি ছশরেও আমরা এখানে ব্যবহার করতে পারি এটার ক্ষেত্রেও দেখুন যে হিমায়গুলো আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে বারো একশো চৌত্রিশেরে ছয়শরে বাইশ পাঁচশো দুই এখানে বারোটা কিন্তু আমরা কোথাও পাবো না বাকিগুলো আমরা যদি চাই আমরা কালেক্ট করতে পারবো তো এয়ারকুল ফোর্স কনভেনশন টাইপ এটা কোথায় ব্যবহার হয় এটা দেখুন ডিপ ফ্রিজার ওয়াটার কুলার আইসক্রিম ফ্যাক্টরি ডি হিউমিডিফায়ার কোল্ড স্টোরেজ ইউনিট স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার প্যাকেজ এবং সেন্ট্রাল এয়ার কন্ডিশনার ইত্যাদি অর্থাৎ এই কন্ডেন্সারটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় এই কনডেন্সারটি ব্যবহার হয় এই কন্ডেন্সারের আমরা ছোটো হিমাগার যে সমস্ত হিমাগার রয়েছে সেক্ষেত্রেও আমরা এগুলো ব্যবহার করতে পারি তারপর আপনার রিচইন কুলার এগুলো আমরা ব্যবহার করতে পারি তো এই এয়ার কুল ফোর্স কনভেনশন টাইপ এটা বাতাস অর্থাৎ বাতাস ফোর্স করে এটা এই কনডেন্সারটা আমরা ঠান্ডা করা হয় বা এটা হিট ট্রান্সফার করে এটা বাতাস এয়ার মানে কনভেনশন এটা ফোর্স করতে হয় কম্প্রেসর যে অ্যাসিস বসানো হয় সেই একই অ্যাসিসে এই কনডেনসারটি বসানো থাকে এটা একই যে স্যালসিসের মধ্যে আপনার কম্প্রেসরটি থাকে বা টোটাল ইউনিটটি থাকে সেই ইউনিটে কিন্তু আপনারা এই কন্ডেন্সারটি দেখতে পাবেন এরপর দেখুন ওয়াটার ওয়াটারকুল্ড ডাবল টিউব টাইপ এখানে কিন্তু কালো মার্ক দিয়ে একটা টিক দেওয়া রয়েছে এটা হচ্ছে প্রধান চারটির একটি এটা হিমায়ক হিসেবে হিমায়ক আমরা একশো চৌত্রিশের ব্যবহার করতে পারি আর এটা ব্যবহৃত পানিতে চলা চলাচলকারী জাহাজে ব্যবহৃত হিমাগারে এই টাইপটি জাহাজে বেশিরভাগ সময় ব্যবহার হয় এই কনডেন্সার এখানে লেখাও রয়েছে সুন্দর করে আপনারা পাঁচ করে করে এই ভিডিওটি আপনারা এই লেখাগুলো আপনারা লিখে নিতে পারেন সহজেই এই কনডেন্সার এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার কুল ডাবল অর্থাৎ এটা ওয়াটার ওয়াটার দ্বারা ঠান্ডা করা হয় এবং কি ডাবল টিউব থাকবে এর মাধ্যমে এটা আপনারা এরকম দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কোন টাইপের কনডেন্সার হিমায় কোনটা ব্যবহার করতে করা উপযোগী বা কোথায় ব্যবহৃত হয় এই কনডেন্সারটি আশা করি আপনারা ক্লিয়ার এরপর এখানে লক্ষ্য করছেন ওয়াটার শেল সেল্যান্ট কয়েল টাইপ অর্থাৎ এই এটা প্রধান চার প্রকারের না এটা আরও একটি কন্ডেন্সার এটার মধ্যে আমরা হিমায়ক হিসেবে ব্যবহার করতে পারি হিমাক বারো একশো চৌত্রিশে ছয়শো রে পাঁচশো দুই অর্থাৎ বারো নাম্বার আপনারা পাবেন না আমি বারবারই বলে দিচ্ছি বাকি সবগুলি আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এটার ব্যবহার খুবই সীমিত এটা ওয়াটার কুলড এবং সেল্যান্ট কয়েল টাইপ অর্থাৎ এটা কয়েল আকারে থাকবে এবং কি শেল থাকবে আপনারা প্র্যাকটিক্যালি যদি শেল অ্যান্ড টিউব না দেখেন তাহলে আপনারা বুঝবেন না সেটা অঙ্কন করে জাস্ট আমি আপনাদের দেখাতে পারবো তাছাড়া এটা দেখানোর কোনো অপশান আমার কাছে নেই তো এরপর যদি আমরা এখানে দেখুন আরেকটি ওয়াটার কুলট শেল অ্যান্ড টিউব টাইপ এটা এটার ক্ষেত্রে দেখুন অনেকগুলো হিমাক আমরা এখানে ব্যবহার করতে পারি বারো একশো চৌত্রিশে পাঁচশো দুই এমনই কার্বন ডাইঅক্সাইড এমনিয়া কার্বন ডাইঅক্সাইডও ব্যবহার করা যায় ব্যবহার ক্ষেত্রসমূহ আইস প্ল্যান্ট কোল্ড স্টোরেজ এয়ার কন্ডিশনিং প্লান্ট ফ্রিজ ফ্রিজিং প্ল্যান্ট ওয়াটার চিলার ইত্যাদি অর্থাৎ এটি কোন কোন জায়গায় ব্যবহৃত হয় আর কোন কোন হিমায়ক ব্যবহার করা যায় সেগুলো এখানে দেওয়া রয়েছে তো নেক্সট আমরা চলে আসি টিপ টাইপ এটা প্রধান চার প্রকারের একটি এখানে আমরা হিমায়ক হিসেবে বারো একশো চৌত্রিশের হিমায়ক বাইশ এই তিনটি ব্যবহার করতে পারি এগুলো আইস প্ল্যান্ট কোল্ড স্টোরেজ এয়ার কন্ডিশনিং প্লান্ট ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে এখন যে সকল কনডেন্সারে বাতাস ও পানি উভয় দিয়ে ঠান্ডা করা হয় তাকে ইবাবোরেটিভ কন্ডেন্সার বলে যেখানে পানির স্বল্পতা কিন্তু গরম পানিকে দ্রুত ঠান্ডা করা দরকার সেখানে অল্প পানি ও বাতাস উভয় দিয়ে দ্রুত কন্ডেন্সার ঠান্ডা করা যায় ইবাবোরেটিভ কনডেনসার দালানের বাইরে বা ভিতরে বসানো হয় এ ধরনের কনডেনসারের জন্য আলাদা কোনো কুলিং টাওয়ারের দরকার হয় না সুতরাং এটার ব্যবহারটা আপনারা বুঝতেই পারতেছেন যে আসলেই কতটা সুন্দর তো এরপর আমরা চলে আসি লাস্ট যে অপশনটি রয়েছে এখানে হচ্ছে গিয়ে অ্যাটমসফেরিক টাইপ অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড কোল্ড স্টোরেজ ফিশ ফ্রিজিং প্লান্ট আইস প্লান্ট ইত্যাদি অর্থাৎ এই প্ল্যান্টটি আপনারা দেখেই বুঝতে পারতেছেন না এগুলো একটু বড় বড় প্লান্টের জন্য এই অ্যাটমসফেরিক টাইপ এটা ব্যবহার করা হয় এটা অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এখানে রেফ্রিজারেন্ট হিসাবে এটা ব্যবহার করা হয় তো এই এটার এটা ব্যবহার করে আপনারা কিন্তু যে কন্ডেন্সার অ্যাসমোরিক কন্ডেন্সারের গঠন এই যে কন্ডেন্সারটি দেখতে পাচ্ছেন এই কন্ডেন্সারের গঠনটি কিন্তু খুবই সহজ এ ধরনের কন্ডেন্সার উন্মুক্ত খোলা জায়গায় বসানো যায় এই যে অ্যাটমসফিকাটা এটা আপনারা কিন্তু খোলা জায়গাতেই বসাতে পারবেন এতে কোনো ফ্যান বা কুলিং টাওয়ার থাকে না সাধারণত বড় ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজিং প্লান্টে বসানো হয় বেশ কয়েকটি লাইনে সারিবদ্ধভাবে অনেকগুলো টিউব থাকে পাম্পের সাহায্যে নিচের হাউস বা বেসিন থেকে পানি দিয়ে চাপে গ্যাস পাইপের উপর ছিদ্রযুক্ত পাইপ দিয়ে ঝর্নার মতো ছড়িয়ে দেওয়া হয় আপনারা দেখতে পারবেন এটা যে ঝর্নার মতো চারদিক থেকে এটা কীভাবে ছড়িয়ে দেওয়া হয় যদি আপনারা প্র্যাকটিক্যালি এটা দেখেন প্র্যাকটিক্যালি তো আমি এটা আপনাদের দেখাতে পারতেছি না তো তার জন্য দুঃখিত কারণ এটা দেখানোও সম্ভব না কারণ এটা কিন্তু সব জায়গায় পাওয়া যাবে না বা আমি চাইলেই দেখাতে পারবো না পানি উপর থেকে নিচ পর্যন্ত টিউবের উপর পড়বে এই যে এখানে যে টিউবগুলো থাকবে সেগুলোতে পানি উপর থেকে পর্যন্ত সুন্দরভাবে টিউবের উপরে পড়বে ফলে টিউবের তাপ পানিতে এবং পানি বাতাসে দ্রুত সঞ্চালিত হবে এভাবে এটা হবে টেক্সটাইল বিভিন্ন টেক্সটাইল প্লা টেক্সটাইলের ভিতরেও বিভিন্ন সময় আমরা এই প্লান্টটি দেখবো এবং কি এভাবে এই কনডেন্সারটি আমরা পাবো এই অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড সহকারে তো এই যে কনডেন্সারগুলো দেখালাম এখানে কিন্তু আমি প্রায় সাত আটটি কনডেনসার দেখেছি তার মধ্যে প্রধান যে চারটি সেগুলো কিন্তু আমি আগেই টিক মা টিক দিয়ে দেখিয়েছি এটা হচ্ছে কুল ন্যাচারাল টাইপ ওয়াটার কুল ডাবল ইভাবরেটিভ টাইপ অ্যাটমসফেরিক এই চারটি হচ্ছে প্রধান কনডেনসারের প্রধান চারটি অংশ এগুলো এছাড়াও বাকি অংশগুলো আপনাদেরকে আমি দেখালাম এবং কি কোন কনডেন্সারের সঙ্গে কোন হিমাক ব্যবহারের জন্য ভালো এবং কি সেগুলোর ব্যবহার কোথায় হয় সেটাও আমি আপনাদের দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই কন্টেন্সার কী বা কীভাবে হয় বা কত ধরনের হয় তো এই বলে আজকের মতো এখানেই শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ